মাত্র ১৩ বছর বয়সে বিশ্বকে চমকে দিয়ে অলিম্পিকে সোনা ছিনিয়ে নিলেন জাপানের মমিজি নিসিয়া তার ইভেন্ট ছিল উইম্যান স্ট্রিট স্কেট বোর্ডিং যা টোকিও অলিম্পিক্সে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই যে খেলাটি উইমেনস স্ট্রিট স্কেট বোর্ডিং এই স্কেট বোর্ডিং খেলাটা এর আগে অলিম্পিক্সে ছিল না টোকিও অলিম্পিক্সে এইবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে এবং তাতেই জাপানের মমিজি নিশিয়া একেবারে মাত করে দিয়েছে এর ফলে তিনি হলেন একমাত্র বিশ্ববাসীর সুকন্যা কন্যা। যিনি তেরো বছর তিনশো তিরিশ দিনে অলিম্পিক্সে সোনা জিতে সবচেয়ে কনিষ্ঠতম সোনা পদক জয়ীর ইতিহাসে একটি নজির গড়লেন এর আগে সবচেয়ে কম বয়সে শোনা জিতেছিলেন মারিওরি গেস্টিং উনিশশো ছত্রিশের বার্লিন অলিম্পিকে তিনি স্পিংবোর্ড ডাইভিংয়ে শোনা জিতেছিলেন মাত্র ১৩ বছর দুশো দিন বয়সে নিশিয়ার থেকেও মারোয়ারি তেষট্টি দিনের ছোট ছিলেন এবারের অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ে আক্ষরিক অর্থেই জাপানের জয়জয়কার পুরুষ বিভাগেও শোনা জিতেছে আয়োজক দেশের ইয়েতো হরিগোমে আর মিশিয়া বা মমিজি নিশিয়া বলছে সোনা জিতে তিনি এতটাই আনন্দিত যে তিনি তার চোখের জল ধরে রাখতে পারছিলেন না ফলে এইবারের অলিম্পিকে প্রথমবার অন্তর্ভুক্ত হয়ে এই প্রথম জাপানের কোনো মেয়ে মমিজি নিশিয়া সোনা জিতে নিলেন মাত্র তেরো বছর তিনশো তিরিশ দিনে সারা বিশ্বকে চমকে দিয়ে হ্যাঁ এই খবরটি নিঃসন্দেহে আনন্দের এবং নিঃসন্দের ঐতিহ্যবাহীও বটে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস হ্যাভ এ গুড ডে